हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आशा करी अपना सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह, आल्लाह रशेर रहमते आपनादेर दुआए आमी अनेक भालो आछि। तो आजके आमी आबारो एकटा रेसिपि निये आपनादेर साथे हाजिर होलाम। आर एटा होच्छे बरई, माने फुल बा प्लाम जे बोले आर जे जे रकम। तो आजके आमी एगुला शुकिये, रोदे शुकिये ए प्लास्टिकेर मध्ये भालो करे पेकेटे बंद कर और एक डिब्बार मध्य जार जार मैंने डिब्बा उटार मध्य टुटकी रेखे। तो जे भाव रेखे ए भाव रे ग प्राय एक मास हो गए रखार एखो कि प्लस्टिके भलोक पैकिंग कर रखले कि अनेक सुंदर बड़ो छो और अनेक मिष्ट स्वर छो एगुल एक बारे टक ना हमें कम। तो ये हमें भिजिए रखी और हमार चैने आगे रेसिपि मैंने मैंने बड़ो आचारे एगुलि एन 30 मिनट्स डाकन लागिए दी मना हाथा सराव। थैंक यू। तो ए 30 मिनट्स पर फिर आसलम और एन ये प्लाम जे यहाँ डेटू थे से डेटूटा फेले दीते এভাবে করে আমাদেরকে সবকটি বেছে নিতে হবে। তারপরে আমরা জেগারির মধ্যে সিদ্ধ করব, মানে গুড়ের মধ্যে সিদ্ধ করব। অনেক সুন্দর লাগছে তাই না কালারটা? আমি চলো আমরা দুজন মিলে বেছে নেই। মনা পারবি এই ডেটুটা বের করতে? পারবি? পারবি, পারবে। ওকে, তাহলে বের করো তো দেখি। আমার ছোট্ট মোনাটাও কাজে লেগে গেছে, মাম্মিকে হেল্প করছে, দেখতেই তো পাচ্ছেন। মনে পারে? ওহো, ভেরি গুড, ভেরি গুড মাই ডটার, ভেরি গুড ডটার। না, যেটা বের করে দিবে সেটা অন্য জায়গায় রাখতে হবে, না হলে মিলে যাবে, তখন আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, মানে সময়টা বেশি লাগবে। তো সবকটি বেছে নেওয়া হয়েছে। তো এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আজকে অনেক বেশি আছে, তো আমাকে যে গাড়িও বেশি রেডি করতে হবে। তো সেদিন আমি এই ডিবার মধ্যে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে, খারাপ হওয়ার কোনো চান্সই থাকে না। তো এখান থেকে আমি অনেকটা নিয়ে নিতে হবে আজকে। ওপেন প্লাম, ইটস ওকে, প্লাম ওপেন। এইটুকু এক প্লেট ফুলের মধ্যে এটুকু দিলেও যথেষ্ট হবে। ঠক আর মানে মিষ্টি দুটোটা মিক্স করতে আরো বেশি ভালো হয়, কিন্তু ফুলটা এত মানে টক না, জেগারি মিক্স করার পরে আরো অনেক বেশি মানে সুইট হয়ে যাবে, মানে মিষ্টি হয়ে যাবে। তো এটা গরম জল দিয়ে আমি ইন্ডাকশনে স্লো কুকে তাকে প্রথমে এই তো আমার গুড়টা পুরো গলে গেছে। তো এবার আমি নিয়ে দিচ্ছি আমার বেছে রাখা প্লামটা। তো এভাবে স্লো কুকে প্লামটা সিদ্ধ করব, বয়ল করব আর পুরো জলটা শুকিয়ে নেব। অটোমেটিক্যালি হয়ে যাবে। একটু ঢাকন লাগিয়ে দিচ্ছি। তো আমি নামিয়ে ফেলেছি, মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো আজকে একটু নতুন স্টাইলে বানাবো, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশন অন করে। তো আমি সরষের তেল ঢেলে দিচ্ছি, যেটা ইঞ্জিন অয়েল, মানে প্যাকেটে ইঞ্জিন অয়েল লেখা থাকে, তো ওইটা একচুয়ালি সরষে দিয়ে বানানো হয়। তো আশা করি হয়ে যাবে, অনেকটা দিয়েছি আর এটা গুঁড়ও দিয়েছি, তো একটু বুঝে দিতে হবে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে।
হেলামা গরম হয়ে আসছিল তখন আমি দুটা মরিচ কেটে মিডি মিডি কেটে আমি দিয়ে দিয়েছি আর কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো আমি আমি এই মশলা দিয়ে দিচ্ছি আমার একটা মানে আমি অনেক কিছু দিয়ে মিক্স করে পেস্ট করে কিন্তু আমি এটা দিয়ে পেস্ট করেছিলাম। এটার মধ্যে অনেক রকমের মশলা আমার আস্ত ছিল ভালো করে তেল মানে বিনা তেলে ফ্রাই করে আর আমি এটা গুঁড়া বানিয়েছি। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে কম করে দিয়েছি আর ওই তেল আমি ওইখানে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি আবারও ইন্ডাকশনটা বসিয়ে দিচ্ছি আর এবার আমি স্লো কুকে রেখে দিয়েছি। তো এবার আমি স্লো কুকে রেখে ভালো করে আস্তে ধীরে করে এই তো তেল দিয়েছিলাম তেল নিচে লেগে মানে নিচে জমে গেছে তো চতুর্দিকে আমি ভালো করে নড়াচড়া করে দিচ্ছি আর এবার আমি স্লো কুকে এভাবে আমি 10টা মিনিটের মতন আবার ভালো করে মিক্স করে আবারও আমি ফ্লামটা বড়ইটা গরম করে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি ভিনেগার দিয়ে দেব। তো এভাবে স্লো কুকে আমি 10 মিনিট আমি নড়াচড়া করব তারপরে নামাবো। তো স্লো কুকে আমি 10 মিনিটের মতন রান্না করেছি তো এখন আমাকে সুইচ অফ করে দিতে হবে নামিয়ে ফেলতে হবে। তো আমি নামিয়ে ফেলেছি এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে ভিনেগার দিয়ে মিক্স করে তারপরে আমি আমার বোতল রেডি এইগুলাতে রাখবো। তো ঠান্ডা হয়ে আসলে আমি এই ভিনেগারটা দিয়ে দেব। তো আমার আমি ভিনেগার মিশিয়ে দিয়েছি আর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই বোতলে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে করে সবকটিতে আমাকে ঢুকাতে হবে। তো আমি আমার দুটা হয়ে আরো একটু হয়েছে দেখুন দেখো মোনা কি সুন্দর হয়েছে না এগুলা কি হোয়াট ইজ দিস আমি দিস ওয়ান হোয়াট ইজ দিস প্লাম জেলি ওকে প্লাম জেলি ইটস ওকে ওয়াও রিয়েলি নাইস। এই তো আমার ছোট বোন বানিয়ে আমাকে দিয়েছে খুব সুন্দর প্লেটে দিয়েছে আর অনেক কিছু দিয়ে বানিয়েছে ম্যাগিটা আর ও কিভাবে খাচ্ছে দেখুন ও নিজের যেটার মধ্যে বানিয়েছিল সেটার মধ্যেই শর্টকাট খেয়ে নিচ্ছে কিন্তু আমাকে দিয়েছে খুব সুন্দর প্লেট। ঠিক আছে অনেক ভালো কাজ করেছে এটাই বোনের ভালোবাসা। হ্যাঁ আচ্ছা তাহলে তো আরো ভালো কি কি দিয়েছো আমাকে একটু বলো ডিম দিয়েছো পিয়াজ গাজর গাজর টমেটো সস সয়া সস লবণ একটু তেল এভাবে বানিয়েছো ম্যাগি মশলা ম্যাগি মশলা টেস্টের হবে দেখতে বোঝা যাচ্ছে আর তোমার হাতের খাওয়াগুলো অনেক অসাধারণ হয় যে কিছু বানিয়ে বানালে যে খেতে চায় না সেও আবার বারবার খাওয়া মন করে। তো আমি হালুয়া বানিয়েছি কিন্তু প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অবশ্যই অন্যদিন আমি শেয়ার করব। জি আম্মি আচ্ছা আমি হালুয়ার অনেক সুন্দর কালার এসেছে এই দেখুন কি সুন্দর কালার এসেছে কিন্তু মানে ওইদিকে দেখাচ্ছে না কি সুন্দর কালার এসেছে আর অনেক ভালো লাগতেছে মানে তার ফ্লেভারটা